এটিভি সংবাদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গাজীপুর জেলার পোবাইল থানাধীন মাজুখান উত্তরপাড়া এলাকায়। আমরা কথা বলবো ভুক্তভোগী ইয়াসমিন আক্তারের সঙ্গে, যিনি বিগত ১৬ বছর যাবৎ আপন বড় বোনের জামাইকে ২৩,৩৭,০০০ টাকা পর্যায়ক্রমে দিয়েছিল এবং ভগ্নিপতির ১০ কাটা জায়গার ৫ কাটা জায়গা তাকে লিখে দিবে মর্মে সেই থেকে অদ্যাবধি পর্যন্ত ইয়াসমিন আক্তার একই বাসায় বসবাস করে আসছেন। নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে তৈরি করেছেন ঘরবাড়ি, সেখানে ২ মেয়ে ১ ছেলে নিয়ে সংসার করে যাচ্ছেন তিনি। বোনজামাইকে জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করেন, এমনকি নিজের আপন বোন পর্যন্ত টাকাগুলোকে অস্বীকার করেছেন। আপন ভাগ্নেরা মারধর করতে আসে, এমনকি বাড়িতে লুটপাটের মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। বিষয়টা নিয়ে ইয়াসমিন আক্তার মোবাইল থানায় গেলে সেখান থেকে কোনো প্রকার প্রতিকার পাননি। আমরা জানব ইয়াসমিন আক্তারের কাছ থেকে। আপনার চুলের সম্পূর্ণ পরিচর্যায় নতুন ভাটিকা এনরিচ কোকোনাট হেয়ার অয়েল এর সাথে ৮৫ টাকা মূল্যের ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু একদম ফ্রি। ধন্যবাদ। আমি বিগত ১৬ বছর যাবৎ এখানে বসবাস করতেছি। আমার বড় বোনের জামাই নূর ইসলাম খান আমাকে ১০ কাঠা জমি এখানে, সে বলছে ৫ কাঠা জমি আমাকে দিবে। আমার কাছ থেকে ২৩,৩৭,০০০ টাকা নিয়েছে। আমার বড় বোন পারভীন আক্তার, সেও আমার সাথে প্রতারণা করতেছে। আর আমার বাসায় আমি যদি রেজিস্ট্রি করে দিতে বলি, আমার বড় বোন, বড় বোনের জামাই নূর ইসলাম খান, তার ছেলে মনির খান, জুনায়েদ খান, এরা আমার উপরে খুব হামলা অত্যাচার করে। আমাকে আমার বোনের ছেলে মনির খান বুকের ভিতরে ঘুষি, তলপেটে লাথি, আমাকে অনেক কষ্ট দেয়। কিছু বললেই আমাকে আমার উপরে অনেক হামলা চালায়। আমাকে রেজিস্ট্রি করে দিতে বললেই তারা এরকম আমার উপরে অত্যাচার করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুষ্ঠু বিচার চাই। আমরা জানলাম ভুক্তভোগী ইয়াসমিন আক্তারের কাছ থেকে তার করুণ কথাগুলো। আপন বড় বোনের জামাই নূরুল ইসলাম খান, বড় বোন পারভীন আক্তার এবং বড় বোনের ছেলেরা যে অত্যাচার করেছে অমানবিক, যার প্রমাণ তদন্ত করলে এলাকায় জানা যাবে। আমরা আশা করব বর্তমান সরকার তথা জননেত্রী শেখ হাসিনা সরকারের স্থানীয় প্রশাসন বিষয়টি নজরে আনবেন এবং অতি দ্রুত এর ফয়সালায় আসবেন। আশা করব ভুক্তভোগী ২৩,৩৭,০০০ টাকা বড় বোনের জামাই নূরুল ইসলাম খানকে দিয়েছিল পর্যায়ক্রমে, এখন সে টাকা অস্বীকার করতে চায় এবং জায়গা থেকে তাকে তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তা আমরা চাইব সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয় প্রশাসন, এমনটি আশা করছেন দেশবাসী। ধন্যবাদ সবাইকে।